থানার উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস, লাগানো হলো একাধিক চারা গাছ। পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের শক্তিগড় এলাকায় শক্তিগড় থানার উদ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। এদিন কিছু চারা গাছ লাগানো হয়। উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, শক্তিগড় থানার ওসি কুণাল বিশ্বাস, জয়েন্ট ভিডিও ও শক্তিগড় থানা কর্মকর্তারা হাতে হাত লাগিয়ে বেশ কিছু গাছের চারা নিয়ে বৃক্ষরোপণ করলেন। এবং আজকের এই দিনটা বিশ্ব পরিবেশ দিবস, তাই এই বার্তা দিলেন, প্রতিটি মানুষের আজকের দিনে একটি করে গাছের চারা লাগানো উচিত। তাতে অনেকটাই দূষণমুক্ত হবে। এই গাছের চারা লাগালে গাছ অত্যন্ত প্রয়োজনীয়তা মানুষের বাঁচার জন্য। তাই বর্ধমান শক্তিগড় থানার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। এদিন পরিবেশ দিবস, সেই উপলক্ষে আমাদের শক্তিগড় থানার পক্ষ থেকে আমাদের এখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। উপস্থিত আমাদের বিএলআর সাহেব, আমাদের জয়বাবু আছেন, আমাদের জয়েন্ট সাহেব আছে তন্ময়বাবু, আমাদের আমাদের ডিএমএই সাহেব আছেন, আমাদের বরসুলের আমাদের, এবং সাথে সাথে আমাদের এই থানার ওসি আমাদের কুণালবাবু সহ সকল আমাদের থানার কনস্টেবলের স্টাফ সকলে মিলে আমরা কিছু বৃক্ষরোপণ কর্মসূচি করলাম। এটা এক সপ্তাহব্যাপী চলবে এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি চলছে আজকে সারা বাংলা জুড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের সেই নির্দেশে আমরা কিন্তু সেই পালন করছি। আজকেও শক্তিগড় থানায় আমরা সকালে আমরা পালন করব। দিবস বিশ্ব পরিবেশ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং অনুপ্রেরণায় সমগ্র পশ্চিমবাংলায় আজকে থেকে বৃক্ষরোপণের কর্মসূচি গৃহীত হলো। আপনারা জানেন পরিবেশের মূল যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করতে পারে বৃক্ষ, কারণ তারা আমাদের পরিবেশকে সুস্থ এবং সবল রাখার জন্য বৃক্ষের প্রয়োজন। একটা মানুষ বাঁচতে গেলে একটা বৃক্ষেরও প্রয়োজন আছে। আমরা বৃক্ষকে কন্যার সঙ্গে তুলনা করি, সেই প্রকল্প আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই দিয়েছেন। আমরা মনে করি যেমন ভ্রূণ হত্যা অন্যায়, সেরকম বৃক্ষ হত্যাও অন্যায়। তা তার জন্যই আমরা সমগ্র পশ্চিমবাংলায় বৃক্ষরোপণের মধ্যে দিয়ে সবুজায়ন করব এবং বিশ্ব পরিবেশ যাতে সুস্থ থাকে তার ব্যবস্থা করব। সেই অঙ্গীকারী আজকে বৈকান্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে এই জোড়গ্রামের এলাকায় আমরা বৃক্ষরোপণ করলাম। আমাদের মাননীয় বিধায়ক নিশীথ মালিক আমাদের সঙ্গে ছিলেন, বিশিষ্ট সমাজসেবী আজাদ রহমান, বিশিষ্ট সমাজসেবী মিলন কর, এখানকার সুপারভাইজার সুকুমার সহ এই এলাকার যে বিনা পানি সংঘ ক্লাব আছে, আমরা এখানে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করি, সরকারি যে সমস্ত কর্মসূচি গ্রহণ করি, বিনা পানি সংঘ আমাদেরকে তার থেকে সর্বতভাবে সাহায্য করে। আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই যে আমরা এখানে বৃক্ষরোপণ করেছি, তার মূল তত্ত্বাবধান করে আমাদের যেমন সুপারভাইজার আছেন তিনি করেন, তার সাথে সাথে এখানকার যে ক্লাব আছে বিনা পানি সংঘ, তারা কিন্তু এই বৃক্ষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। তাদেরকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা বৈকান্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এই যে আজ থেকে বৃক্ষরোপণ শুরু করলাম, অন্তত 15,000 বৃক্ষ আমরা এই 1 মাসের মধ্যে এই এলাকায় রোপণ করব। আমরা সেটা পঞ্চায়েত থেকে করব, পঞ্চায়েতের বিভিন্ন সরকারি জায়গায় করব, তার সাথে সাথে এমজি এনার্জি এস স্কিমের মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগেও আমরা বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চাই বিশ্ব পরিবেশ দিবসের দিনে আমাদের একটাই অঙ্গীকার, আমরা সবুজায়ন তৈরি করব পশ্চিমবাংলার। আপনার নাম পরিচয়? আমার নাম জয়দেব ব্যানার্জি, আমি বৈকান্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।